ক্লাস নাইন আমরা ভিটামিন নিয়ে আলোচনা করছিলাম। ভিটামিন কে হচ্ছে একটা লিপিড কো ফ্যাক্টর, যা আমাদের স্বাভাবিক রক্ততঞ্চনের জন্য অত্যন্ত প্রয়োজন, এবং এটা এর বৈজ্ঞানিক নাম হলো ফাইলোকুইনন। বাই দি বাই, আমরা যে ভিটামিন ই পড়েছি একটু আগের ক্লাসে আলোচনা করেছি, তার বৈজ্ঞানিক নামটা হলো টোকোফেরল। অ্যাকচুয়ালি ভিটামিন ই হলো একটা মানে অনেকগুলো পরস্পর সম্পর্কিত লিপিড, যেগুলোকে টোকোফেরলস বলা হয়। এবং সেটা যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং স্টেরিলিটি অর্থাৎ বন্ধাত্ব রোধে কাজ করে, মাসকুলার উইকনেস রোধে কাজ করে। অনেকের ভিটামিন ই এর অভাব হলে স্কিনের সমস্যা হয়, সেই জন্য শীতকালে অনেক চর্মরোগের ডাক্তারবাবু, অনেক ডার্মাটোলজিস্ট তারা ভিটামিন ই খাওয়ার জন্য অ্যাডভাইস করেন অনেক রোগীকে, সবাইকে নয়। তো এই হলো ভিটামিন ই এর কাজ। এবং এই ভিটামিন ই আবার কতগুলো খাদ্য সংরক্ষণেও কাজে লাগানো হয় বাণিজ্যিকভাবে। এবং এটা যে অক্সিজেনের যে রিঅ্যাক্টিভ ফর্ম সেগুলোকে নষ্ট করে দেয়, সেই জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। নেক্সট ভিটামিন কে, এগুলোকে ভিটামিন কে ওয়ান সেটাকে বলা হয় ফাইলোকুইনন। এটা একটা যে রক্ত কোথাও যদি ক্ষতস্থান সৃষ্টি হয় দেহে, সেখান থেকে রক্তপাত হতে পারে, তো রক্তপাত হলে সেই রক্তপাত বন্ধ করার জন্যে রক্ত তঞ্চিত হয়, তঞ্চন প্রসেস। যখন আমরা সেই অংশে যাব আলোচনার, তখন আলোচনা হবে। যাই হোক, রক্ত তঞ্চিত হয়ে যায়, তোমরা দেখেছো রক্তটা জমাট বেঁধে যাওয়ার ফলে রক্ত আর পড়ে না। এই যে রক্ত জমাট বাঁধার পদ্ধতি, এখানে ভিটামিন কে এর একটা ভূমিকা আছে। এবং ভিটামিন কে টু বলে মানে দু ধরনের ভিটামিন কে, একটা কে ওয়ান, কে টু, অন্যটা হলো কে টু, সেটাকে বলা হয় মেনাকুইনন। এটা আমাদের শরীরেই কিছু আমাদের উপকারী ব্যাকটেরিয়া আছে আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে, তারা তৈরি করে এটা। এই ভিটামিন কেটা প্রোথ্রম্বিন বলে একটা উপাদান সৃষ্টি করতে সাহায্য করে। এই প্রোথ্রম্বিন আমাদের ব্লাড প্লাজমায় থাকে, রক্তের রসে থাকে, এবং রক্তের তঞ্চনের জন্য অত্যাবশ্যক। প্রোথ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, তবে রক্তটা তঞ্চিত হয়। আমাদের রক্ত তঞ্চন প্রসেসটা যখন জানবো তখন ডিটেল জানবো। যাই হোক, তাহলে ডেফিসিয়েন্সি যদি হয়, যদি অভাব ঘটে ভিটামিন কে এর, তাহলে আমাদের রক্ত তঞ্চিত হবে না। সেই জন্যে ভিটামিন কে কে বলা হয় অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, অর্থাৎ হেমারেজ মানে রক্তপাত। আমরা বলি না হেমারেজ হয়েছে, রক্তপাত হয়েছে, তাহলে রক্তপাত বিরোধী একটি উপাদান ভিটামিন কে কে আমরা বলে থাকি। নেক্সট হলো যে এই যে ভিটামিন এ, ডি, ই এবং কে, এই চারটে ভিটামিন হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এরপর জলে দ্রাব্য ভিটামিন, প্রথমে বি গ্রুপের ভিটামিনগুলো বলি। ভিটামিন বি ওয়ান, তার কেমিক্যাল নাম হলো থায়ামিন। ভিটামিন বি টু, তার কেমিক্যাল নাম হলো রাইবোফ্ল্যাভিন। দেন বি থ্রি, তার কেমিক্যাল নাম হলো নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন। ভিটামিন বি ফাইভ,
পেন্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B6, পিরিডক্সিন, ভিটামিন B12, সায়ানোকোবেলামিন, এগুলো হলো এদের চলতি কথায় বৈজ্ঞানিক নাম বা কেমিক্যাল নাম। এখন এই যে ভিটামিনগুলো এদের অ্যাক্টিভিটি নিয়ে একটু আলোচনা করা যাক। যে ভিটামিন B1, এই সবগুলো ভিটামিনই বিভিন্ন উৎসেচকের সহ উৎসেচক বা কো এনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন B1 এটা আমাদের শরীরের সাধারণ বৃদ্ধি, হচ্ছে প্রোটিন, ফ্যাট এবং শর্করার যে সংশ্লেষ সিনথেসিস শরীরের মধ্যে তৈরি হওয়া, স্নায়ুর স্বাভাবিক অবস্থা বজায় রাখা, কার্বোহাইড্রেটের জারণ, এইসব কাজে সাহায্য করে। ভিটামিন B1-এর অভাবে বেড়ি বেড়ি বলে একটা রোগ হয়, তখনকার দিনে খুবই মারাত্মক হতো, পা ফুলে যায়, শরীরে নানা সমস্যা এসে হাজির হয়, রোগটাকে বেড়ি বেড়ি বলা হয়। ঢেঁকি ছাটা চালে ভিটামিন B1 পাওয়া যায়। আজকাল তো আর ঢেঁকি নেই, তবে মোটামুটি কম ছাঁট দিয়ে যদি চাল তৈরি, আমরা এখন বেশ পরিষ্কার ঝকঝকে চকচকে চাল চাই বাজারে গিয়ে, কিন্তু খেয়াল করলে দেখবে যে ওর বাইরের যে চালের গায়ের যে আস্তরণটা, সেই আস্তরণটা ভালো করে খসিয়ে দিলে তবে ওই চকচকে চালটা বেরিয়ে আসে। তার মানে ওদের পুষ্টির যে উপাদানগুলো, বিশেষ করে ভিটামিনস এবং প্রোটিনস, চালেতেও প্রায় 7% বা 8% প্রোটিন থাকে। এই যে প্রোটিনটা, এবং সেটা খুব উন্নত মানের প্রোটিন, এগুলো সব নষ্ট হয়ে যায় ওই খুব বেশি ছাঁট দেওয়ার ফলে। তেমনি ভিটামিন B1-টাও এখনকার ইয়েতে পাওয়া যায়। ভিটামিন B2, এটা দেহের বৃদ্ধিতে, কোষীয় শ্বসনে এবং চামড়াকে ঠিক রাখতে সাহায্য করে। এর অভাব হলে আমাদের স্টোমাটাইটিস হয়, দেখবে যে গ্লসাইটিস হয়, জিভে ঘা হয়, স্টোমাটাইটিস অর্থাৎ ঠোঁটের দুকোণে ঘা হয় ভিটামিন B2-এর অভাবে। নানা উৎসেচকের সহ উৎসেচক হিসেবে এটাও কাজ করে। ভিটামিন B3, ভিটামিন B2 নানা রকমের ফলের মধ্যে আমরা পেতে পারি, এবং সাধারণ যে শাকসবজি খাই তার মধ্যেও B2 যথেষ্ট পরিমাণে আছে। B1 B2 আমরা অঙ্কুরিত ছোলা হিসাবের মধ্যে, অঙ্কুরিত মুগ কলাই যদি খাই তার মধ্যে পেতে পারি, গমের অঙ্কুরিত গম তার মধ্যে পাওয়া যায়। বি থ্রি আমাদের যে ক্ষুদ্রান্তের এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সম্পাদনে সাহায্য করে। দেহের কোষের মধ্যে বিপাক আমাদের ত্বকের স্বাস্থ্য বজায় রাখে, বিপাকে হেল্প করে, দেহের বৃদ্ধিকে সাহায্য করে এই ভিটামিন B3। দেন ভিটামিন B5, এটাও বিপাকে সাহায্য করে, যাই কোএনজাইম হিসেবে কাজ করে তাই বিপাকে সাহায্য করে। এবং ভিটামিন B5 ত্বকের নমনীয়তা রক্ষা করে, আমাদের শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে, পুষ্টিতে সাহায্য করে। এবং এই B5-এর অভাবে পেলাগ্রা বলে একটা রোগ হয়। দেন B6 পিরিডক্সিন, এটা খুব ইম্পর্ট্যান্ট ভিটামিন, এবং শিশুদের বৃদ্ধিতে, আমাদের হিমোগ্লোবিন তৈরিতে, রক্তের যে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন তৈরিতে, আমাদের যে আমরা যে শর্করা খাই তার কিয়দংশ ফ্যাটে পরিণত হয়, এই শর্করাকে ফ্যাটে রূপান্তরিত করতে প্রোটিন বিপাকে অংশগ্রহণ করে ভিটামিন B6 বা পিরিডক্সিন। অ্যান্ড ভিটামিন B12, এটার অভাবে আবার পারনিশাস অ্যানিমিয়া বলে একটা রোগ হয়। আসলে এটা লোহিত রক্তকণিকার উৎপত্তি এবং বৃদ্ধিতে সাহায্য করে, নর্মাল ফাংশনিং অফ রেড ব্লাড সেলস, তাতে ভিটামিন B12-এর একটা অংশ আছে। সাধারণত আমাদের
ক্ষুদ্রান্তের মধ্যে যে সমস্ত উপকারী জীবাণু থাকে তারা ভিটামিন B12 তৈরি করে। তা বাদেও বিভিন্ন খাদ্যের উৎস দুধ ডিম এইসব থেকে প্রায় ভিটামিন বি গ্রুপের সবগুলো ভিটামিনই আমরা পেতে পারি এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখতে B12 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B12 প্রোটিন শর্করা লিপিড বিভাগেও সাহায্য করে। দেন ভিটামিন সি, ভিটামিন সি তোমরা জানো আজকালকার দিনে করোনা সংক্রমণ হলে কোভিড রোগ হয়ে যাচ্ছে আর ডাক্তারবাবুরা খুব ভিটামিন সি খেতে বলছেন আর লেবু খেতে বলছেন, তার মানে লেবুতে ভিটামিন সি আছে। সব ধরনের লেবু জাতীয় ফলে ভিটামিন সি আছে, এছাড়া পেয়ারা বা আরও বেশ কিছু ফলে ভিটামিন সি পাওয়া যায়। এটা কোষের বিভিন্ন জারণ বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রোটিনের বিপাকে অংশগ্রহণ করে, লোহিত কণিকা এবং অণুচক্রিকা গঠনে অংশ নেয়, দাঁতের মাড়িকে সুস্থ রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা হৃদরোগ এবং ক্যান্সার প্রতিহত করতে সাহায্য করে এবং শরীরে কোলাজেন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, এই রোগে মাড়ি খুব ক্ষতিগ্রস্ত হয়, মাড়ি ফেটে রক্ত বেরোতে থাকে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায় এবং ভিটামিন সি আমাদের শরীরে ভিটামিন বি সি এগুলো শরীরে জমা থাকে না আর ভিটামিন সি হিট লেভাইল ভিটামিন, তাপ দিলে নষ্ট হয়ে যায়, সেই জন্য প্রতিদিনই ভিটামিন সি আমাদের শরীরে নিয়মিত গ্রহণ করার দরকার। এবং টাটকা ফলের অনেক ফলের মধ্যেই কাঁচা লঙ্কার মধ্যে বিশেষ করে লেবু জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এরপরে বিভিন্ন মৌলিক পদার্থের কতগুলো আলোচনা করি এবং মানব দেহের গঠনে এবং মানব দেহের স্বাস্থ্য বজায় রাখতে তাদের ভূমিকা, সাধারণ ভূমিকা। যেমন ধরো ক্যালসিয়াম, আমরা যে এই যে পেশি সঞ্চালন করি, হাত পা মুভ করি, এই কাজটাতে ক্যালসিয়ামের বিরাট ভূমিকা আছে, আমাদের স্নায়ুর গঠনে স্নায়ুর উদ্দীপনায় ক্যালসিয়ামের বিরাট ভূমিকা আছে। এছাড়া তোমরা যখন রক্ত তঞ্চন পড়বে দেখবে ক্যালসিয়ামের অভাবে রক্ত তঞ্চিত হবে না। রক্ত তঞ্চনের অনেকগুলো ফ্যাক্টর আছে এবং সেগুলো ক্যালসিয়াম সহ কাজ করে। আমাদের দাঁত এবং হাড়ের গঠনে ক্যালসিয়ামের ভূমিকা আছে, আমি আগে বলেছি যে ক্যালসিয়াম ফসফেট দিয়ে আমাদের হাড়ের অধিকাংশ অংশটা তৈরি, দাঁতও তাই। সেই জন্য যাদের শরীরে ক্যালসিয়ামের কমতি হয় তাদের হাড়ের গঠন ঠিকমতো হয় না। আবার দেখো যে আমরা আলোচনা করেছি ভিটামিন ডি, আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে ভিটামিন ডি এবং ওই ফ্যাট সলিউবল আর কয়েকটা ভিটামিন আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে ধরো ক্যালসিয়াম খেলাম যথেষ্ট পরিমাণে কিন্তু ভিটামিন ডি নেই শরীরে, তাহলে কিন্তু ওই ক্যালসিয়ামটা শরীরে শোষিত হবে না, সেই জন্য ব্যালেন্সড খেতে হবে। ভিটামিন ডির জন্যে ভিটামিন ডি খুব সহজেই শরীরের মধ্যে তৈরি হয়, যদি আমরা খালি গায়ে একটু রোদ নিই তাহলে রোদের সূর্যের আলোর যে অতিবেগুনি রশ্মি তা আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে ভিটামিন ডি তৈরি করে। এই ভিটামিন ডি যারা মাঠে ঘাটে শ্রমিকেরা কাজ করেন, কৃষি শ্রমিকেরা কাজ করেন, এদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় না এই কারণে। তো যাই হোক, এই ভিটামিন ডিটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য দরকার হয়, আবার তার মানে এরা ইন্টার রিলেটেড, ক্যালসিয়াম ফসফরাস এরা অ্যাবজর্বড হবে না যদি ভিটামিন ডি শরীরে না থাকে, আবার প্রপারলি কাজ করবে না যদি আরও কতগুলো ভিটামিন যেমন ভিটামিন সি ইত্যাদি না থাকে। সুতরাং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। যাই হোক, ক্যালসিয়াম স্নায়ু ও পেশির উদ্দীপনায় পেশি সঞ্চালনে সাহায্য করে, দাঁত ও অস্থি গঠনে অংশ নেয়, ফসফরাসও তাই, দাঁত ও অস্থি গঠনে সাহায্য করে,
পেশি সংকোচনে সাহায্য করে, আয়নিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এছাড়া আমাদের যে ডিএনএ আছে এবং আমাদের শরীরে এটিপি ইত্যাদি যে বলি, যাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তার মানে ওখানে ফসফরাস আছে, এ ধরনের কোয়েনজাইম তৈরিতে, ফসফোপ্রোটিন গঠনে ফসফরাসের, নিউক্লিয় প্রোটিন গঠনে ফসফরাসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেন পটাশিয়াম, পটাশিয়াম এই ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো আমরা পেতে পারি দুধ থেকে, চাল কুমড়ো জাতীয় সবজি থেকে, এবং মাছের মাছ মাংসের হাড় যেগুলো আমরা চিবিয়ে খাই, তার মধ্যে ক্যালসিয়াম ফসফেট সবই থাকায় সুতরাং এগুলো আমরা পেতে পারি ওখান থেকে। দেন পটাশিয়াম, পটাশিয়াম এমনি খাদ্য লবণে থাকে, আজকাল লো সোডিয়াম একটা সল্ট পাওয়া যায় যার মধ্যে পটাশিয়াম বেশি থাকে, লো সোডিয়াম সল্ট বাজারে অ্যাভেলেবেল এখন। তো এই পটাশিয়াম ডাবের জলেও পাওয়া যায়, এগুলো রক্তের এবং মূত্রের যে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, শরীরে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে, স্নায়ুতন্ত্রের কার্য নিয়ন্ত্রণে, পেশির কার্য নিয়ন্ত্রণে, স্নায়ু এবং পেশির কার্য রক্ষায় পটাশিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কোষীয় বিক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা আছে, সোডিয়ামেরও তাই, সোডিয়াম স্নায়ুকে উদ্দীপ্ত করে, রক্ত মূত্র হিসেবে যে অম্লক্ষার ভারসাম্য সেগুলো রক্ষা করে, হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে। দেন ম্যাগনেসিয়াম, উৎসেচকের বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা রক্ষায়, বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা রক্ষায় ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে। এছাড়াও পেশি স্নায়ুর কার্য নিয়ন্ত্রণ এবং হাড় ও দাঁতের গঠনে ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়। দেন আয়রন, আয়রন তো আমাদের রক্তের হিমোগ্লোবিন প্রস্তুতিতে কাজে লাগে এবং অক্সিজেন পরিবহন, কলার যে শ্বসন সেখানে প্রয়োজন হয়, ক্যাটালেজ উৎসেচক গঠনে কো ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেন সালফার, আমাদের যে চুল নখ তরুণাস্থি এগুলোর গঠনে সালফারের ভূমিকা আছে, এবং কি দুই একটা অ্যামাইনো অ্যাসিডের গঠনে সালফার প্রয়োজন হয়, দেহের মধ্যে নানা রকম বিষক্রিয়া নাশ করে সালফার। দেন তামা, এটার হিমোগ্লোবিন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যদিও কম মাত্রায় লাগে কিন্তু হিমোগ্লোবিন গঠনে তামা কোবাল্ট দুটোই রক্ত তৈরিতে অংশগ্রহণ করে, কোবাল্ট আবার ভিটামিন B12 সংশ্লেষের জন্য প্রয়োজন হয়, তামা অস্থির বৃদ্ধিতেও সাহায্য করে কপার। দেন জিঙ্ক, আজকাল কোভিড হচ্ছে, ডাক্তারবাবুরা জিঙ্ক অ্যাসিটেট ট্যাবলেট খেতে দিচ্ছেন, হ্যাঁ, যে 50 mg করে জিঙ্ক অ্যাসিটেট ট্যাবলেট ডেলি একটা করে খাও, তার মানে ওইটা বিভিন্ন উৎসেচকের কার্যপদ্ধতিতে সাহায্য করে, সেই যেসব উৎসেচকগুলো শরীরের বিষক্রিয়া নাশ করে এবং শরীরে ইমিউনিটি তৈরি করে, তাদের কার্যপদ্ধতিতে জিঙ্কের একটা বিরাট ভূমিকা আছে। যে অনেক এই যতগুলো মিনারেলের কথা আমি আলোচনা করছি বেশিরভাগই দুধ এবং অন্যান্য বিভিন্ন রকমের ফল, যেমন জিঙ্ক প্রচুর আছে, জিঙ্ক তুমি ইয়েতে পাবে, তরমুজ জাতীয় ফলে পাবে, পটাশিয়াম যেমন ডাবের জলে পাওয়া যায়, লেবুর মধ্যে প্রচুর পটাশিয়াম আছে, সোডিয়াম তো খাদ্য লবণেই আমরা পাই, আমরা যে পানীয় জল খাই তার মধ্যে কতগুলো মিনারেল পাওয়া যায়। দেন আয়োডিন, আজকাল লবণের মধ্যে আয়োডিন মিশ্রিত করে আয়োডাইজড সল্ট তৈরি হয়, যেটা আমাদের থাইরক্সিন হরমোন প্রস্তুতিতে, থাইরোট্রফিক হরমোন নিঃসরণে এর যার ভূমিকা আছে। দেন ক্লোরিন, আমরা যে খাদ্য লবণ খাই সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যেই ক্লোরিন পেয়ে যাই, এটা দেহের অম্লক্ষারীয় সমতা রক্ষা করে থাকে, দেহে জলের ভারসাম্য রক্ষা করে, সোডিয়ামেরও এই সোডিয়াম শরীরে বেশি জমে গেলে মানে যে আন্তঃকোষীয় যে তরল
সেই তরলটা কিডনির দ্বারা সেই তরলটা পরিস্রাবণে বাধা দেয়, তার ফলে শরীরটা ফুলে যেতে পারে, সোডিয়াম বেশি জমে গেলে। যাই হোক, সোডিয়াম এবং ক্লোরিন এরা আয়নিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। দেন ম্যাঙ্গানিজ, এটা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে, রক্তকে বিশুদ্ধ রাখে, ভ্রূণের পরিস্ফুরণে ম্যাঙ্গানিজের ভূমিকা আছে। এই হলো আমাদের বিভিন্ন রকমের জীবদেহের গঠনের উপাদান। এবং নেক্সট ক্লাস আমরা কোষ দিয়ে শুরু করব। তোমরা এই প্রত্যেকটা ভিটামিন, প্রত্যেকটা মিনারেল, এদের প্রমিনেন্ট দু তিনটে করে কাজ এবং উৎস, আর ভিটামিন হলে তাদের বৈজ্ঞানিক নামগুলো জেনে রাখবে, যদিও বৈজ্ঞানিক নাম পড়ে না, সিলেবাসে নেই, তো তাহলেও জেনে রাখবে। আর কোন খাদ্য উৎস থেকে কীভাবে আমরা পেতে পারি, কী কাজ করে, এদের অভাবে কী হয়, এই কতগুলো জিনিস খুব কমন। যেমন ধরো ক্যালসিয়াম, এর অভাবে কী হবে, এর অভাবে বয়স্ক মানুষদের অস্টিওপোরোসিস হবে, অর্থাৎ হাড় থেকে ক্যালসিয়ামটা সরে যাবে, দিয়ে হাড়গুলো পোড়াস হয়ে যাবে, ছিদ্রালো হয়ে যাবে, দিয়ে ভেঙে যেতে পারে পড়ে গেলে। এই জন্য বয়স্ক মানুষদিকে ক্যালসিয়াম খেতে দেওয়া হয়, বাড়তি ডোজের ক্যালসিয়াম। আবার ক্যালসিয়াম খেলে সেটাকে অ্যাবজর্ব করতে হবে, নাহলে পায়খানা দিয়ে বেরিয়ে যাবে। তো সেই কারণে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। এসব ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট যদি বাড়ির কেউ খেয়ে থাকেন, নিয়মিতভাবে খান, এমন বাড়িতে কেউ থাকেন, তাহলে সেই ক্যালসিয়াম ট্যাবলেটগুলোর গায়ে দেখবে লেখা আছে যে এতে 500 mg ক্যালসিয়াম আছে আর কত IU বা ইন্টারন্যাশনাল ইউনিটের ভিটামিন D3 আছে। এই তার মানে ভিটামিন ডিটা ছাড়া ওই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে পারবে না। দে আর অল ইন্টার রিলেটেড, সুতরাং খুব সহজেই এদের কাজকর্ম আমরা মনে রাখতে পারি এবং এগুলোর উৎস, এদের কাজকর্ম, এদের অভাবজনিত ফল আর এদের বৈজ্ঞানিক নাম, এইভাবে সিস্টেমেটিক্যালি এগুলো পড়বে, তাহলেই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে মনে থাকবে।